আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় পঞ্চায়েতে তালা মেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বৃহস্পতিবার এই বিক্ষোভের ফলে উত্তেজনা ছড়ালেও উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক নম্বর ব্লকের শাহাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীদের অভিযোগ, প্রথমে তালিকায় তাদের নাম ছিল, পরে সেই তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়াও যাদের পাকা বাড়ি আছে তাদের তালিকায় নাম রয়েছে। আর এই অভিযোগ তুলে বৃহস্পতিবার শাহাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। স্বচ্ছভাবে পুনরায় আবাস যোজনার সার্ভের দাবি জানিয়েছেন তারা। এই বিষয়ে এক বিক্ষোভকারী গ্রামবাসী জানান, পিএম আবাসের জন্য রাস্তা অবরোধ করেছি, আর আমরা চাই যে লিগ্যাল ইনকোয়ারি হোক, যার পাকা বাড়ি আছে তার মানে নাম আছে এখন লিস্টে, পেমেন্ট লিস্টে, যাদের কাঁচা বাড়ি আছে গরিব মানুষ যারা তাদের নাম কেটে দেওয়া হয়েছে, তার জন্য আমরা চাই যে ইনকোয়ারি হোক। হ্যাঁ ছিল, আমারও নাম কেটেছে, আমরা লিস্টে করেছি না, পঞ্চায়েত দিয়েছে আমাদেরকে কালকে লিস্ট, এখন যাদের নাম আছে লিস্টে সেগুলো তো আমরা বলতে পারছি না, কিন্তু সবগুলো কিন্তু পাকা বাড়ি, যাদের যাদের নাম আছে সবগুলো পাকা বাড়ি আছে। কি বলছেন আছে, কিন্তু এগুলো তাদের কারো পাকা বাড়ি নাই, সবাই গরিব মানুষ। আচ্ছা বলছিলাম দাদা, কোন মেম্বার বললাম কি টাকা পয়সা নিয়েছে এরকম জানেন না? সেটা তো আমরা বলবো না, কিন্তু আমরা এটা চাই যে ভালোভাবে ইনকোয়ারি হোক, এইবারে কিন্তু আমাদের কাছে তো আসেনি, তার জন্য আমার নামটা কেটে দিয়েছে, আমরা টাকাও দিইনি। এদিন এই অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপুকুর থানার পুলিশ পাশাপাশি ঘটনাস্থলে আসেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল সভাপতি গোলাম রসুল। এদিন বিক্ষোভকারীদের সাথে কথা বলেন তিনি। প্রকৃত উপভোক্তাদের ঘর প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বিক্ষোভকারীদের আশ্বাস দেন ব্লক তৃণমূল সভাপতি গোলাম রসুল। দেখেন, এটা নিয়ে তো সবাই মানে আতঙ্কিত আছে, সবাই অভিযোগ করছে যে যাদের ফার্স্ট লিস্টে সেকেন্ড লিস্টের নাম আছে, ফাইনাল লিস্টে কেরম করে নামটা আসলো না। এটা আমরাও কালকে বিডিও সাহেবের কাছে আমরা 14টা পর্দান, আমাদের 50 মিনিট সবাই বসেছিলাম, পরশুদিন আমরা বসেছিলাম ওখানে, ডিএম সাহেবকে ফোন করা হলো, এসডিও সাহেবকে, সবাইকে ফোন করা হয়েছে, এদের চিফ সেক্রেটারিকে ফোন করা হয়েছে কলকাতায়, কিন্তু কোনো কারণে যদি এদের বাদ পড়েছে এটার জন্য। এখন আমি বিডিও সাহেবের সঙ্গে গল্প করলাম, বিডিও সাহেব বলছে লিস্টগুলো একটু আমাদের কাছে পাঠান, আমরা আবার ভেরিফাই করবো, ওদের দরকার পড়লে আমরা আবার ইনকোয়ারি করবো ওই ঘরগুলো, যদি এরকম কোনো কারণে কাটা গিয়েছে হ্যাঁ তাহলে ওদের যদি মানে কোনো ফল্ট টল নাই কিছু তাহলে ওর নামটা আমাদেরকে কোনোভাবে ঢোকাতে হবে। বুঝলাম দাদা, কার উপর দায়ী করছেন যে নাম কেটে হয়নি? দেখেন, এটা তো আমি দায়ী এমনি ডাইরেক্ট কারো কার উপরে বলতে পারবো না, কি কারণে কাটলো এই কারণটা দেখতে হবে, হ্যাঁ এই কারণটা আমাদেরকে দেখতে হবে, কারণটা দেখতে হবে আমাদেরকে, খুঁজে কারণটা বাইর করে দেখতে হবে আমাদেরকে। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে।